ছেলেটা গাড়িটা দেখছে, কেন স্টার্ট নিচ্ছে না। আমরা একটু ফাইনাল হাওয়াতে ঘরে বসে বন্ধুরা, আমাদের মোটর সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না, সেজন্য আমরা গ্যারেজে বসে আছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি শোতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি আমার বড় বোনের বাড়ি। মিমি খুব বায়না করছিল যাবে বলে, আর ওরাও ফোন করে ডাকছে, তো আমাদের কালকে যাওয়া হয়নি বৃষ্টির জন্য। আজকেও মেঘ করেছে, বৃষ্টি হবে নাকি জানি না, কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি যেন বৃষ্টির আগে আমরা পৌঁছাতে পারি। তো আমার সাথে থাকুন, আমি যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো, তারপরে তাদের বাড়িঘর দেখাবো, তো আজকে কী কী করছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা এখানে আমি শুরু করলাম সকাল সকাল। তো মিমি রেডি হয়ে গেছে। মিমি ফ্রিজ খুলছে কেন? এই যে মিমি, এই স্কার্ট, এই জুতো পরেছে, হেয়ার বেল্ট পরেছে, ঠিক করে দাঁড়াও, বলো কিছু। তো মিমি তুমি কোথায় যাচ্ছ? খালা বাড়ি। না জেলে হতো না? কানতে লাগতে। তুমি কদিন থাকবে খালা বাড়িতে? সকালে যে বিকালে চলে আসবে। আমরা এখন যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছি, এবার আমরা গাড়িতে চাপবো। তো মিমি এখন চশমা পড়েছে, কত সুন্দর লাগছে, কমেন্টে জানাবেন। মিমি হাই করে দাও। তবে আমরা গাড়িতে যাবো, ধুলো ঢুকবে না। আমাদের মোটর সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না, সেজন্য আমরা গ্যারেজে বসে আছি। ছেলেটা গাড়িটা দেখছে, কেন স্টার্ট নিচ্ছে না। আমরা একটু ফাইনাল হাওয়াতে ঘরে বসলাম গ্যারেজের মধ্যেই, গাড়িটা ঠিক হলে আবার চলে যাব। আমরা গাড়িতে চেপে পড়েছি গ্যারেজ থেকে, এবার চলে যাচ্ছি। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, গাড়িটা ঠিক হচ্ছিল না, মনে হচ্ছিল যাওয়া যাবে না, কিন্তু শেষে হলো ঠিক। এখন আমরা বেরোচ্ছি। তো বন্ধুরা আমরা এখন মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি, মিষ্টি নিচ্ছি। গরম লেগেছে বলে একটু নেমে হেঁটে বেড়াচ্ছি, আর মিমি তো পানি খাচ্ছে, ক্যাডবেরি খেয়েছে, দেখো পানি ঢিসা লেগেছে। আর কি কি খাবার নিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে জুস, কোকা কোলা, আর দই, আর মিষ্টি। তো গরমে একদম ঘেমে গেছি, মেকআপ সব নষ্ট হয়ে গেছে, এবার আমরা যাবো, যাওয়া যায়।
আমরা বাড়ি চলে এসেছি, এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন ঘরে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করবো। কেবল নতুন ঘর করেছি, এখনো প্লাস্টার কিছুই হয়নি। ভালো কিছু, তুমি এসে কতটা খুশি হয়েছে বলো? অনেক খুশি হয়েছে, নিজেকে রেখে চলে যাব। কেন ঠাকুর আসবার জন্য বায়না করছে? আমি এখানে বিকাল বেলায় চলে যাব। না, আর তোমাকে রেখেই যাব। না বেশ, ঠিক আছে। গরমের সময় ঠান্ডা জুস খেতে খুব ভালো লাগছে। ডেরি মিল্কটা খেতে পারলাম না, তাই আমি খাচ্ছি। আমরা ড্রেস চেঞ্জ করে ফেলেছি, অনেক খাবার দিয়েছি, এখন আমরা খাবার খাবো। মিমি লিচু খাচ্ছে, তো খাবারগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে নারকেলের হালুয়া, একটু বিস্কুট, একটু চানাচুর, এগুলো মিষ্টি। এটা হচ্ছে ডিমের হালুয়া, ডিম সিদ্ধ, লিচু, তরমুজ, কলা, শসা, লেবু, আপেল, মৌসুমি লেবু, আপেল। আর এটা হচ্ছে আমার বোনের ছোট ছেলে। হাই করে দাও সোনা, কি খাচ্ছ তুমি বলো? মিমির প্রিয় খাবার লিচু আর তরমুজ। মিমি অন্য কিছু খাচ্ছে না, শুধু লিচু খেয়ে যাচ্ছে। রোজাতে না খেয়ে খেয়ে রোগা হয়েছিলাম, এখন রোজার শেষে খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো। তো বন্ধুরা, এখন দুপুর 1টা বাজে, এখন আমাদের লাঞ্চের সময়, এখন আমরা খেতে বসে গেছি। তো মিমি আগে খাওয়া শুরু করে দিয়েছে। তরকারিগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেন্ডি ভাজা, ডিম সিদ্ধ ভাজা, তিতো করলা আলু ভাজা, পটল ভাজা, এখানে আছে ডাল, মাংস, আমের চাটনি, এখানে আছে ছানসা, জুস, দই, এখন আমরা খাওয়া শুরু করি। খাওয়ার পরে আপনাদের সঙ্গে আবার চলে আসছি। তো বন্ধুরা, আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আকাশের আবহাওয়া খুব খারাপ, মেঘ করেছে। আমরা তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, আপনাদেরকে বাড়ি থেকে বের হওয়া দেখানো হয়নি। রাস্তার পথে যাচ্ছি, মিমি ঘুমিয়ে পড়েছিল, মিমির মন খারাপ, মিমি বাড়ি আসছে না, আজকে থাকলো। তো আমরা এখন বাড়ির দিকে বাড়ি যাচ্ছি রাস্তায়। আপনি আকাশে খুব মেঘ করেছে, আজকে বৃষ্টি হবে, সেদিন আমরা তাড়াতাড়ি ঘুরে যাচ্ছি। বাড়িতে আমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা একটু ভেবেছিলাম বাড়ি যাবার পথে কিছু শর্ট ভিডিও করবো।
বাড়ি চলে এসেছি, আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো আজকে বৃহস্পতিবার, আজকে মিমি ড্রয়িং আছে, তো ওকে আমি ড্রয়িং এ রেখে এলাম। তো বিরিয়ানি নিয়েছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য, তো মিমি আসবে ড্রয়িং করে, তারপরে আমরা একসঙ্গে খাবো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, তা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাই।